কালীপূজো উপলক্ষে মানব ঝুলনের আয়োজন বর্তমানে গ্রামীণ লোক সংস্কৃতি উঠে গেছে। বর্তমানে মোবাইল স্মার্টফোনের যুগে ভুলতে বসেছেন অনেকেই ঝুলন সহ গ্রামীণ সংস্কৃতি। তবে এবার এক অভিনব উদ্যোগ গ্রহণ করা হলো খড়গ্রামে। কালীপূজো উপলক্ষে মানব ঝুলনের আয়োজন করা হলো মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম ব্লকের অন্তর্গত নগরে। নগর হালদারপাড়া আমরা কজন ক্লাবের পক্ষ থেকে দীপাবলি কালীপূজো উপলক্ষে একটি ঝুলন উৎসবের আয়োজন করা হলো। আমাদের নগর হালদারপাড়া ঘোষপাড়ায় এই কালীপূজা উপলক্ষে দীর্ঘদিন ধরে প্রতি বছরই প্রায় এই মালব ঝুলনের একটা অনুষ্ঠান আমরা করে থাকি। এবং সাবেকি ব্যাপার এটাই যে বর্তমানে আমাদের গ্রাম্য সংস্কৃতি প্রায় অনেকটাই অবলুপ্তির পথে। আমাদের গ্রাম্য সংস্কৃতির যে ধারা, সেই ধারাগুলি এখন বিনষ্ট হয়ে গেছে। যেমন বোলান, সারি, জারি, কেসা, ভাদু, বাউল, এগুলো প্রায় ধ্বংসের মুখে। ওই দু একটি আর কি কোনো রকমে আমাদের এই গ্রাম্য সংস্কৃতির আঙিনায় জীবিত রয়েছে। গ্রামের বাসিন্দা শুভেন্দু মণ্ডল, কালীচরণ ঘোষ, রজত রায় তাদের উদ্যোগে এই বছর গ্রামীণ সংস্কৃতিকে ফিরিয়ে আনার জন্য মানব ঝুলনের আয়োজন করা হলো মঙ্গলবার সন্ধ্যায়। মানব ঝুলনে মা কালী, শ্যামা কালী সহ বাল্যবিবাহ রথ সহ বিভিন্ন কিছু তুলে ধরা হয়েছিল মানব ঝুলনে। একদা গ্রামের বাসিন্দারাও ছোট ছোট শিশুরা এই মানব ঝুলনে অংশগ্রহণ করেছিলেন। একদা ঝুলন উৎসব দেখা যায় মূলত ঝুলন পূর্ণিমাতে। তবে বর্তমানে এই গ্রামীণ সংস্কৃতি ধীরে ধীরে উঠে গিয়েছে গ্রামীণ সহ শহর এলাকায়। তাই ঝুলন পূর্ণিমায় না করে কালীপূজো উপলক্ষে এই ঝুলন উৎসবের আয়োজন করা হয়েছিল মঙ্গলবার সন্ধ্যায়। খড়গ্রাম সহ বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষ এসেছিলেন এই ঝুলন উৎসবে সামিল হতে। কথিত আছে, ঝুলন যাত্রা ভগবান শ্রীকৃষ্ণের অনুসারীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসবগুলির মধ্যে একটি, যা শ্রাবণ মাসে পালিত হয়। এই উৎসবটি জুলাই আগস্টের সময়কালে পড়ে। এটি বৈষ্ণবদের সবচেয়ে বড় এবং জনপ্রিয় ধর্মীয় অনুষ্ঠান। ঝুলন হল ভারতে বর্ষাকালে রাধা কৃষ্ণের প্রেমের সাথে মিলিত আনন্দ উদযাপন করার একটি আনন্দের উৎসব। তবে কালীপূজো উৎসবে মানব ঝুলনের আয়োজন করা হলো খড়গ্রামের নগরে। আমরা আমাদের নগর হালদারপাড়া আমরা কজন ক্লাবের তরফ থেকে এই কালীপূজোয় মানব ঝুলনটা করি এই উপলক্ষে যে গ্রাম্য সংস্কৃতিকে টিকিয়ে রাখার একটা ক্ষুদ্র প্রয়াস মাত্র, সেই প্রয়াস সফল এবং সাফল্যমণ্ডিত হয়ে ওঠে। আমাদের ক্লাবের যে ইয়াং মানে তরুণ তুর্কি যে সকল সদস্যরা রয়েছে, তারা অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানটিকে মানে পরিচালন করে। মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থেকে কৌশিক অধিকারী, নিউজ 18 লোকাল।